এখন খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো, যেটা একটা ভর্তি পরীক্ষাও আসছে দেখতে পাচ্ছি, 2012-13 তে আসছে। এবং প্রশ্নটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 700 সিসি নর্মাল দ্রবণে কত গ্রাম কস্টিক সোডা থাকে। এখন কথা হচ্ছে সিসি মানে কি জানো, 1 সিসি মানে হচ্ছে 1 মিলিলিটার, 1 মিলিলিটার। অর্থাৎ সিসিটাকে চিন্তা করার দরকার নেই, 1 সিসি মানে 1 মিলিলিটার, এইটা আমাদের হিসাব করতে হবে। অর্থাৎ এখানে 700 মিলিলিটার না বলে 700 সিসি বলছে, ওরা বলুক কোনো অসুবিধা নেই। আবার এখানে নর্মাল দ্রবণ বলছে, এই ক্ষেত্রে তোমাদের হয়তো কনফিউশন থাকতে পারে যে এখানে নর্মাল তো উল্লেখ করেনি যে কত নর্মাল। সাধারণত যে ম্যাথগুলো থাকে যে অমুক মিলিলিটার অমুক মোলার NaOH বা অমুক মিলিলিটার অমুক নর্মাল NaOH, তো এখানে শুধুমাত্র মিলিলিটার বা আয়তনটা আছে কিন্তু ঘনমাত্রার কথা বলা নাই, কত নর্মাল বা কত মোলার। যদিও বা আমরা নর্মালিটি এবং মোলারিটির মধ্যে একটা রিলেশন জানি, সেটা হচ্ছে নর্মালিটি ইকুয়াল মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, এটা হচ্ছে তুল্য সংখ্যা, আর এটা হচ্ছে মোলারিটি আমরা জানি, আর এটা হচ্ছে নর্মালিটি। অর্থাৎ নর্মালিটি যদি দেওয়া থাকতো, কথার কথা যদি এখানে আমার কী দেওয়া থাকতো, 5 নর্মাল দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে আমরা তোমার মোলারিটি বের করতাম এইভাবে, অর্থাৎ এম ইকুয়াল NE, অর্থাৎ এম মানে মোলারিটি কিন্তু আর এন মানে নর্মালিটি। সাপোজ কথার কথা যদি এখানে 5 নর্মাল দেওয়া থাকতো, তো আমরা 5 এখানে বসাইতাম আর NaOH-এর তুল্য সংখ্যা 1। বাংলা কথা তো বুঝোনি মনে হয়, এন মানে 5 আর তুল্য সংখ্যা 1 NaOH-এর, তুল্য সংখ্যা না জানা থাকলে আবার ভেজালে পড়বা, হিসাব নিকাশ করলে 5 পাবো। কিন্তু প্রশ্ন তো ওইখানে না, প্রশ্ন হচ্ছে এখানে নর্মালিটি দেওয়াই নেই, 1, 2, 3, 4 কিছু দেওয়া নেই। তাহলে কী হবে, তাহলে কী হবে, একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে আমরা যখন উদাহরণ দিই যে টাকায় 5টা কলম পাওয়া যায়, টাকায় 5টা কলম পাওয়া যায়, এর মানে কি 1 টাকায় 5টা কলম পাওয়া যায়। সাপোজ কথার কথা আমরা অনেক সময় বলি না, ম্যাথটা বিভিন্ন সময় পাই তো, যে মোলারিটি বা মোলার, মোলার মানে হচ্ছে 1 মোলার, সেমি মোলার 0.5 মোলার, তুমি পড়ো নাই, পড়ছো তো অবশ্যই। মোলার, মোলার মানে কি, মোলার মানে 1 মোলার, আর যদি সেমি মোলার থাকে তাহলে তুমি কী বসাও, 0.5 বসাও, আর যদি ডেসি মোলার বসাও সেক্ষেত্রে তুমি কী বসাও, 0.1 বসাও, আর যদি মোলার বসাও, মোলার শব্দ থাকে সেক্ষেত্রে তুমি 1 বসাও। এই ক্ষেত্রেও মোলার ইকুয়াল যদি তুমি 1 মোলার বসাও, নর্মাল ইকুয়ালও 1 নর্মাল তোমাকে বসাইতে হবে, যেখানে উল্লেখ করা নেই যে কত নর্মাল। বাংলা কথা বুঝতে পারছো, যদি উল্লেখ থাকতো সেই ক্ষেত্রে আমরা নর্মালিটি থেকে মোলারিটিতে কনভার্ট করতাম এইভাবে। যেহেতু এখানে বলা নেই, এই ক্ষেত্রে শুধু নর্মাল বলছে ওরা, তাহলে আমরা 1 নিয়ে হিসাব নিকাশ করব। তাহলে বুঝতে পারছো নর্মালিটি মানে কী বোঝাচ্ছি আমরা, নর্মালিটি মানে এখানে এম মানে 1 বোঝাচ্ছি, নর্মালিটি মানে ঘনমাত্রা 1 বসাবো। তো আমরা সূত্র জানি, সূত্র কী, 1000W ইকুয়াল SmV। তো এখানে যেহেতু আমাদের কী বলছে কত গ্রাম চাইছে, তো ডাব্লুটা আমাকে এই পাশে রাখতেই হবে, W ইকুয়াল SmV ভাগ 1000। তো কিছুক্ষণ আগে বললাম ঘনমাত্রা কী ধরবো, 1 ধরবো, যেহেতু উল্লেখ করা নাই এখানে, শুধু নর্মাল বলছে, এই ক্ষেত্রে 1 ধরতেই হবে। আর NaOH-এর তুমি আণবিক ভর যদি বের করো তাহলে তুমি 40 পাবা, NaOH-এর আণবিক ভর তুমি 40 পাবা, চেক করে দেখো 40 পাবা, 23 আর হাইড্রোজেন 24 আর অক্সিজেন 16, 40 পাবা। তো ভি তো দেখতেই পাচ্ছি 700 মিলিলিটার, 700ই নিতে হবে, যেহেতু এই সূত্রে অ্যাপ্লাই করছি আমাকে ভিটাকে মিলিলিটারেই নিতে হবে। 700 মিলিলিটার আর সিসি হচ্ছে একই জিনিস, আর 1000 তো 1000 জায়গায় থাকবে। আমরা যদি একটু চেক করি এখানে তাহলে পাবো কোথায় গেল, 40 × 700 / 1000 হয়ে গেল রে 1000। 28, এখানে 28 নামে কিছু একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এই যে 28, এইখানে টিক মারব। এইভাবে কিন্তু আমরা এই প্রশ্নটা সলভ করব, ঠিক আছে। আর বিকল্প অপশনও আছে, এটা কিন্তু সলিউশন নাম্বার 1, SOLV সলভ 1, বিকল্প অপশনও আছে, SOLV সলভ 2, দ্বিতীয় সলভ 2 মানে বিকল্পভাবেও আমরা সলভ করতে পারি। সেটা হচ্ছে আমরা এন ইকুয়াল বিভিন্ন জিনিস লিখতে পারি,
W by M equal X by Na equal V by 22.4 equal STP তার কি ভি বে 24.789 STP তে তারপর n equal VS n equal PV by RT অনেকগুলো লেখা যায় তো দরকার নাই রে ভাই আমার এগুলো দরকার নাই আমি আমার যেটা প্রয়োজন আমি সেটা করতে পারি n equal VS ও আমি লিখতে পারি n equal V by 22.4 লিখতে পারি এটা STP তে n equal V by 24.789 লিখতে পারি এটা STP তে আবার n equal PV by RT এটাও লিখতে পারি এটা রেফারেন্স কি রেফারেন্স হচ্ছে সেকেন্ড পেপার অধ্যায় 1 পরিবেশ রসায়ন তো যা হোক n equal এগুলো লেখা যায় তুমি এগুলো স্বীকার করো কিন্তু বিশ্বাস করো তো আমি এর সাথে এর তুলনা করব একটু W by M equal VS W মানে গ্রামে প্রকাশিত ভর যেটা আমাকে বের করতে বলছে কত গ্রাম মানে Wটা আমি রাখবো M মানে আণবিক ভর কার কষ্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কষ্টিক পটাশ মানে KOH তো যাহোক সোডিয়াম হাইড্রোক্সাইড তো আমরা জানি আণবিক ভর 40 V মানে মিলিলিটার এখানে দেওয়াই আছে 700 এবং ঘনমাত্রা তো আমরা জানি 1 বসাইতে হবে তুমি W এর মানটা ওইটাই পাবা 28 পাবা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই এই পদ্ধতিতে এই যে 1000 W কে SMV এখান থেকে W বের করলাম 28 পাইলাম তারপর সলভ 2 এই পদ্ধতিতে আমরা কিন্তু 28 পাইলাম দুইটা পদ্ধতিতেই কিন্তু তোমার কি করা যায় এই এমসিকিউটা সলভ করা সম্ভব বা যায় তো আমরা এইভাবে এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে পারবো আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবা ধন্যবাদ ভালো থাকবা আল্লাহ হাফেজ